152 পাতার অঙ্কগুলি সমাধান করি। এক নম্বর, 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ড যোগ 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড, তাহলে 20 সঙ্গে 40 যোগ করলে 0, 4 দিয়ে 6 60 সেকেন্ড, 24 সঙ্গে 40 যোগ করলে পাবো 4, 4 দিয়ে 6 64 মিনিট, 4 দিয়ে 6 ঘন্টা, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 64 মিনিট আর 1 মিনিট 65 মিনিট, আর এখানে বসে যাবে 6 ঘন্টা। এবার আমরা 65 মিনিটকে ঘন্টা এবং মিনিটে নিয়ে আসবো, তাহলে এখানে 6 ঘন্টা বসবে। 65 মিনিট হচ্ছে 60 যোগ 5 মিনিট, তাহলে 60 মিনিট যোগ 5 মিনিট হলো 65 মিনিট, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা হলে 6 ঘন্টা আর 1 ঘন্টা 7 ঘন্টা, আর এখানে 5 মিনিট নেমে যাবে, তাহলে উত্তরটা হলো 7 ঘন্টা 5 মিনিট। 2 নম্বর, 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ডের সঙ্গে 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড যোগ করতে হবে, তাহলে আমরা যোগ করি, তাহলে 76 মিনিট মানে হচ্ছে 60 যোগ 16 মিনিট, আমরা 76 থেকে 60 বিয়োগ করলে 16 পাচ্ছি, তার মানে 60-এর সঙ্গে 16 যোগ করলে আমরা পাবো 76। 64, তার মানে 60 যোগ 4, 60-এর সঙ্গে 4 যোগ করলে আমরা পাই 64, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, এখানে আছে 9 ঘন্টা আর এখানে পাচ্ছি আমরা 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 10 ঘন্টা। এদিকে 60 সেকেন্ডে পাচ্ছি 1 মিনিট আর এখানে আছে 16 মিনিট, 16 মিনিট আর 1 মিনিট হয়ে যাবে 17 মিনিট, আর এখানে পড়ে থাকবে 4 সেকেন্ড, তাহলে উত্তরটা দাঁড়ালো 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। 3 নম্বর, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ডের সঙ্গে 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড যোগ করতে হবে, তাহলে যোগ করে দেখি, 7 3 10 0 1, 4 2 6 60 সেকেন্ড, 7 3 10 0 1, 5 1 6 60 মিনিট, 8 8 16 ঘন্টা, তাহলে পেলাম 16 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 16 ঘন্টা আর 1 ঘন্টা 17 ঘন্টা হবে, আর 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাই এখানে আমরা বসিয়ে দেব, তাহলে উত্তরটা পেলাম 17 ঘন্টা 1 মিনিট। 4 নম্বর, 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ডের সঙ্গে 4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড যোগ করব, তাহলে যোগ করি, 8 1 9, 4 2 6 69 সেকেন্ড, 2 1 3, 3 3 6 63 মিনিট, 4 1 5 ঘন্টা। এবার আমরা মিনিটকে ভাঙবো, সেকেন্ডকেও ভাঙবো, তাহলে এটা 5 ঘন্টা বসে যাবে এখানে। 63 মিনিট মানে 60 যোগ 3 মিনিট, 69 সেকেন্ড মানে 60 যোগ 9 সেকেন্ড। এবার 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 5 ঘন্টার 1 ঘন্টা 6 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 3 মিনিট আর 1 মিনিট 4 মিনিট, আর এখানে বসে যাবে 9 সেকেন্ড, তাহলে উত্তরটা দাঁড়ালো 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। 5 নম্বর, 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড যোগ 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড যোগ 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড, এবার যোগ করে দেখি, 3 আর 8 11, 11 আর 7 18, 18 আর 8 হাতের 1, 1 এর 1 2, 2 2 4, 2 6 68 সেকেন্ড, 8 3 11 আর 1 12, 12 2 হাতের 1, 3 আর 1 4, 2 6 1 7, 72 মিনিট, 3 আর 4 7, 7 আর 8 15, 15 ঘন্টা, তাহলে এখানে আমরা পেলাম 15 ঘন্টা 72 মিনিট 68 সেকেন্ড। এবার আমরা মিনিট এবং সেকেন্ডকে ভাঙবো, তাহলে এখানে 15 ঘন্টায় বসে যাবে, 72 মিনিট মানে 60 যোগ 72 থেকে 60 বিয়োগ করে দেখি, 2 7 থেকে 6 বিয়োগ করলে 1, তার মানে 60-এর সঙ্গে 12 যোগ করলে আমরা পাবো 72, 68কে দেখি, তাহলে 60 যোগ 8 68। এবার 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 15 আর 1 16 ঘন্টা, আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 12 মিনিট আর 1 মিনিট 13 মিনিট, আর এখানে বসে যাবে 8 সেকেন্ড, তাহলে উত্তরটা দাঁড়ালো 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। 153 পেজের অঙ্কগুলি সমাধান করি, ঘন্টা মিনিট ও সেকেন্ডের হিসাব করি। 1 নম্বর প্রশ্ন, 80 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড, তাহলে 80 সেকেন্ডকে আমরা ভেঙে নেব,
আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাই 60 যোগ 20 মানে 80 সেকেন্ড। এবার 60 সেকেন্ডে আমরা লিখব 1 মিনিট আর 20 সেকেন্ড এখানে বসে যাবে, তাহলে উত্তরটা হবে 80 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। দুই নাম্বার, 90 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? 60 যোগ, তাহলে 90 থেকে 60 বিয়োগ করলে 30, তার মানে 60 এর সঙ্গে 30 যোগ করলে আমরা 90 পাব। 60 সেকেন্ডে 1 মিনিট আর এখানে নেমে গেল 30 সেকেন্ড, তাহলে 90 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট 30 সেকেন্ড। তিন নাম্বার, 2 মিনিট 20 সেকেন্ড সমান কত সেকেন্ড? তাহলে আমরা এবার কি করব, মিনিটকে সেকেন্ডে আনব, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট সমান কত সেকেন্ড হবে? 2 গুণ 60 আর যোগ করতে হবে 20 সেকেন্ড। এবার 60 এর সঙ্গে 2 গুণ করি, তাহলে 60 এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাচ্ছি 120, তাহলে এখানে হবে 120 সেকেন্ড যোগ 20 সেকেন্ড। এবার 120 সেকেন্ডের সঙ্গে 20 সেকেন্ড যোগ করি, তাহলে পেলাম 140 সেকেন্ড। চার নম্বর, 4 মিনিট 20 সেকেন্ড, একই রকম ভাবে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয় তাহলে 4 মিনিট সমান কত সেকেন্ড হবে? 4 গুণ 60 যোগ 20 সেকেন্ড, 60 এর সঙ্গে 4 গুণ করি, তাহলে 60 এর সঙ্গে 4 গুণ করে পেলাম 240, তাহলে এখানে 20 সেকেন্ড নামিয়ে দেই। এবার 240 এর সঙ্গে 20 যোগ করলে আমরা পাচ্ছি 260, তাহলে উত্তরটা হলো 4 মিনিট 20 সেকেন্ড সমান 260 সেকেন্ড। পাঁচ নম্বর অঙ্কটা করে দেওয়া আছে। ছয় নম্বর, শক্তি সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে, তাহলে শোভন কত মিনিট কত সেকেন্ড বেশি অঙ্ক কষেছে? তাহলে শোভন অঙ্ক কষেছে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, সেখান থেকে বাদ দিতে হবে শক্তি অঙ্ক কষেছে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ডের উপরে আছে 20, নিচে আছে 40, সুতরাং ছোট, তাহলে বিয়োগ করতে গেলে আমাদের কি করতে হবে, মিনিট থেকে 1 মিনিট এখানে ধার নিতে হবে। তাহলে 1 মিনিট যখন আমরা এখানে ধার নেব তাহলে এখানে 40 মিনিটটা হয়ে যাবে 39 মিনিট, আর যেহেতু এখান থেকে 1 মিনিট নিলাম তার মানে এখানে 60 সেকেন্ড যোগ হবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার 60 সেকেন্ডের সঙ্গে 20 যোগ করলে 80 সেকেন্ড হবে, এবার 80 থেকে 40 বাদ দিতে হবে, তাহলে 40 যদি বাদ দেই তাহলে আমরা পাবো 8 থেকে 4, তাহলে 40 সেকেন্ড, এখানে পেলাম 40 সেকেন্ড। এবার 39 থেকে 30 বাদ দিতে হবে, তাহলে 39 থেকে যদি 30 বিয়োগ করি, 9 থেকে 0 বাদ দিলে 9 আর 3 3 মিলে গেল 0, লেখার দরকার নেই, তাহলে 9 মিনিট। আর ঘন্টার এখানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা বাদ দিলে 0 ঘন্টা, সুতরাং এটা আমরা লিখবো না, তাহলে উত্তরটা হলো শোভন 9 মিনিট 40 সেকেন্ড বেশি অঙ্ক কষেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।